আলাইকুম ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট জব পাকল ডট কমের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রতারক চক্রের টার্গেট গ্রামের শিক্ষিত বেকার গ্রামের মধ্য শিক্ষিত বেকার ও নিরীহ যুবকদের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রতারক চক্রের তিরিশ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব এ সময় প্রতারকরা কাজের ব্যবহৃত বিভিন্ন নথিপত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয় এছাড়া অভিযানে দুইশো জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় প্রতারক চক্রটি ভুক্তভোগী প্রত্যেকের কাছ থেকে পঞ্চাশ হাজার আটশো টাকা করে এক কোটি তিন লক্ষ বারো হাজার চারশো টাকা হাতিয়ে নিয়েছে গত মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার অভিযান চালানো হলে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত চক্রের তিরিশ সদস্য হলেন মোহাম্মদ বেলায়েত হোসেন মোহাম্মদ শরীফ মোহাম্মদ সাইফুল ইসলাম একরামুল হাসান মোহাম্মদ গোলাম কিবরিয়া মাহিনুল ইসলাম মোহাম্মদ সজীব শেখ মোহাম্মদ তারেক মিঠুন বিশ্বাস ফয়সাল আল মাহমুদ মোহাম্মদ শফিকুল ইসলাম সুমন সরকার শান্ত চন্দ্র মিত্র রেজবি আহমেদ মহাসি হোসেন রিটন দাস মোহাম্মদ হালিম মিয়া সুমন চাকমা মেহেদি হাসান আজিজুর রহমান আমজাদ হোসেন পলাশ হোসেন মোহাম্মদ মোশারফ হোসেন মোহাম্মদ আজাদ খান মোহাম্মদ মুমিনুর রহমান কনক মালাকার সজীব বিশ্বাস মোহাম্মদ মোম হোসেন ইমরান মোল্লা ও ইসলাম জানায় মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতিতে প্রতারণা করে আসছিল প্রতারক চক্রটি গ্রামের মধ্যশিক্ষিত বেকার ও নিরীহ যুবকদের চাকরি দেওয়ার নাম করে প্রায় এক হাজারেরও বেশি চাকরি প্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করেছে এ পর্যন্ত তাদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছে অনেক পরিবার গ্রেপ্তারকৃত জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়েছে চার এর সিনিয়র এস এস পি মোহাম্মদ সাজিদুল ইসলাম সজল জানান গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় অফিস খুলে প্রতারণা করছে ওইসব আঞ্চলিক অফিসে বিভিন্ন পথ সৃষ্টি করে লোক নিয়োগ দেওয়া তারা চক্রের মাঠ পর্যায়ে সদস্যরা নিজেদের ডিস্ট্রিবিউটর ও মার্কেটিং অফিসার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে বেকার যুবক ও তরুণ তো তরুণ চাকুরি প্রথা প্রার্থীদের সংগ্রহ করে এসব চাকরি প্রার্থীদের বলা হয় এক মাসে প্রশিক্ষণ শেষে চাকরিতে যোগ দিতে পারবে পরবর্তীতে তাদের পাঠানো হয় মৌখিক পরীক্ষার জন্য এরপর চাকরি প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া তদারক চক্র এক পর্যায়ে প্রার্থীরা বুঝতে পারে তারা প্রতারিত হয়েছে টাকা ফেরত চাইলে তাদের মেরে ফেলার হুমকি দেয় চক্রটি তাদের নতুন সদস্য সংগ্রহের জন্য চাপ প্রয়োগ করতে থাকে এক পর্যায়ে প্রতারক চক্র অফিস গুটিয়ে পালিয়ে যায় এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে আপনার এলাকায় যদি এরকম কোনো চক্র থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ